फिर अगर मुझे तू कभी ना मिले। फाइलटा আমার বান্ধবী। বান্ধবী? এখন আমি তোমার বান্ধবীকে কই পাবো? আরে তুই বনে না বনে। এই ভিডিও করতেছেন কেন? হ্যাঁ ভিডিওটা ডিলিট করেন। আপনাকে আমার বান্ধবীর ঠিকানাটা আপনাকে দিয়ে দিব। প্লিজ ভিডিওটা ডিলিট করেন। সেটার তো আর প্রয়োজন হবে না। কেন? কারণ আমি জেনে গেছি আমার ভালোবাসার মানুষটা কে। কে? তুমি। প্রেম তো করেছে ঠিক আছে, তারপরে কি প্ল্যান? প্ল্যান আর কি, চলো বিয়ে করে ফেলি। বিয়ে করার জন্য তো কিছু করা লাগবে তাই না? আমি ভাইকে বলেছিলাম আমি একটা ছেলেকে পছন্দ করি, জিজ্ঞেস করলো ছেলে কি করে, তো আমি কোনো উত্তর দিতে পারিনি। এখন চাকরি বাকরি এসব নিয়ে চিন্তা করতে পারবো না। তুমি কি আমাকে চাও নাকি চাও না? সমস্যা কি আমার বেকার নিয়ে নাকি তোমাকে সারাক্ষণ ভালোবাসি এইটা নিয়ে? আমি এটা বলতে চাই নাই, আমি বলছি যে জাস্ট একটু প্র্যাকটিক্যাল হতে। আমি তোরে বেশি ভালোবাসি আর তোরে সারাক্ষণ সময় দেই, এটাই তো সমস্যা। আমি বেকার থেকে চাই করি, তোকে তো না খাওয়ায় রাখবো না, তোর যেমন চাই তুই তাই বলবি। দেখ আমি তোদের ভালোবাসার মাঝখানে ফিলার হতে চাই না। ও যদি 10,000 টাকা বেতনের একটা চাকরি করত তারপরেও আমার কোনো আপত্তি ছিল না। ও যদি কিছুই না করে তাহলে তো অবশ্যই আমার আপত্তি আছে। আমাকে প্লিজ মাফ করে দে, বাবা তোর জন্য একটা ছেলে দেখেছে, তোকে দেখতে আসবে। এতক্ষণে আসছো, এটা কি? রোহান, ও আমাকে দেখতে এসছে, আমাদের রিলেশনের কথা। অংশ প্লিজ আমার কথাটা শোনো। কি শুনবো তোর কথা? তোর যে বলারা দেখতে আসে এটা আমার দেখাইতে আসছো? তোর জন্য চাকরি করার জন্য ঘুরতেছি আর তুই আসছস তোর জামাইয়ের সাথে আমার পরিচয় করাইতে? মজা করছ আমার সাথে? কথাটা শোনো প্লিজ। অবনী, তুমি এখানে হঠাৎ? তুমি কি একাই আসছো? ভাই আসে নাই? ভাই এখন কি করতেছ? ছোট একটা চাকরি করছে, টোনাটুনি সংসার ভালোই চলছে। ও যাক, তাহলে তো ভালোই। এক মিনিট একটু আর্জেন্ট কল। আমি বেরিয়ে গেছিলাম স্যার, আসতেছি, বেশিক্ষণ লাগবে না। আর্জেন্ট যেতে হবে আমার, ভালো থেকো। আপনারা হয়তো ভাবছেন এই গল্পটা অংশ, আসলে সেটা না, গল্পটা আমার। ঠিকই শুনেছেন, আমি বিয়ে করিনি, আমি একাকী জীবনই বেছে নিয়েছি। অংশই আমার ভালোবাসা, হাজো আছে কালো থাকবে, গল্পে না থাকুক কবিতায় থাকবে, বাস্তবে না থাকুক কল্পনায় থাকবে, ও আমার ভালোবাসা।